हेलो व्यूअर्स, वेलकम बैक टू माय चैनल। सबाई के स्वागत जानिए शुरू करछि आमार चैनलेर आरेकटी नतून एपिसोड। केमन आछेन सबाई? आशा करि सबाई खूब भालो आछेन। आज आमी आपनादेर साथे शेयर करब मात्र तीनटी उपकरणे घरेर मजार बिस्कुटेर रेसिपी। खूब अल्प उपकरणे ए बिस्कुटटा तैरी हये जाय, बासार छोटो बड़ो सबाई पछन्द करबे, आर बानाते मात्र 20 मिनिट समय लागे। तो आमी मने करि एर चाइते सहज बिस्कुटेर रेसिपि आर होते पारे ना। आर एतो सहजे जदि बिस्कुट बासातेई तैरि करते पारेन ताहले तो बाइरे থেকে কিনে আনার কোনো প্রয়োজনই হয় না। তো চলুন শুরু করা যাক মূল রেসিপিতে। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন আমার চ্যানেলের নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। এখানে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব 3 কাপ ময়দা, দিয়ে দেব 1 কাপ গুঁড়ো চিনি। চিনি অবশ্যই গুঁড়ো চিনি এখানে ব্যবহার করতে হবে। নরমাল চিনি আপনারা বাসায় যদি গুঁড়ো চিনি না থাকে তাহলে নরমাল চিনি আপনারা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন। আমি এখানে 3 কাপ ময়দার জন্য 1 কাপ চিনি ব্যবহার করলাম। আপনারা 1 কাপ ময়দা ব্যবহার করলে সেখানে 1/3 কাপ চিনি ব্যবহার করবেন। একটু স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিলাম 1 চিমটি লবণ। এখন সমস্ত শুকনো উপকরণ খুব ভালোভাবে হাতের সাহায্যে মিশিয়ে নেব। এখন এর মধ্যে অ্যাড করে দেব 1.5 কাপ সয়াবিন তেল। আপনারা 1 কাপের যদি বিস্কিট তৈরি করেন সেক্ষেত্রে 1/2 কাপ সয়াবিন তেল লাগবে। এই সয়াবিন তেল অল্প অল্প করে দেব আর একটি ডো তৈরি করে নেব। আমি ময়দা, চিনি এবং তেল খুব ভালোভাবে ময়ন দিয়ে নিয়েছি। বিস্কিটের ডো রেডি। এখন আমি হাতটা একটু ভালোভাবে ওয়াশ করে নেব। আমি আজকের বিস্কিট বেক করব ওভেনে, সেই জন্য আগে থেকে ওভেনের যে বিস্কিটের ট্রেটি আছে সেটিতে তেল ব্রাশ করে বেকিং পেপার আমি বিছিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন। আর চুলাতে কিভাবে বিস্কিট বেক করতে হয় সেটাও আমি আপনাদের পরে বলে দেব। আমি বিস্কিটের যে ডো তৈরি করেছি তার থেকে এরকম পরিমাণে একটু ডো নিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে নিয়ে নিতে পারেন। তারপরে হাতে এভাবে চেপে নেব এবং দুই হাতে তালুর সাহায্যে এইভাবে আমার পছন্দ মতো শেপে বিস্কিট বানিয়ে নেব। এই বিস্কিট এখন আমি ট্রেতে একটা একটা করে রাখবো এবং একটি একটি বিস্কিট তৈরি করে নেব। খুব ভালোভাবে এভাবে আগে হাত দিয়ে কিন্তু ডোটা চেপে নিতে হবে, দিয়ে দুই হাতে তালুর সাহায্যে আলতোভাবে চাপ দিতে হবে। সেম প্রসেসে আমি সবগুলো বিস্কিট বানিয়ে নেব। আমি সবগুলো বিস্কিট বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন। বিস্কিটগুলো কিন্তু ট্রেতে একটু গ্যাপে গ্যাপে রাখতে হবে। এখন আমি বিস্কিটের উপরে ডেকোরেশন করার জন্য উপর থেকে কিছু বিস্কিটে আমি কিশমিশ দিয়ে দেব। কিছু বিস্কিটের মাঝখানে রেড ফুড কালার একটু দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন কিভাবে চেপে চেপে দিয়ে দিচ্ছি। কিছু বিস্কিটের উপর চকলেট কালার ফুড কালার ইউজ করব। সবগুলো বিস্কিট বেক করার জন্য একদম রেডি। এখন আমি ওভেনের 5 মিনিট 170 ডিগ্রি সেলসিয়াস প্রি হিট করে তার মধ্যে এই বিস্কিটের ট্রেটা বেক করতে দেব। 150 ডিগ্রি সেলসিয়াসে 20 মিনিট বেক করে নেব। আমি ওভেন থেকে বিস্কিটগুলো বের করে নিয়ে এসেছি। আবারও বলছি, আমি 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওভেন 5 মিনিট প্রিহিটেড করে 150 ডিগ্রি সেলসিয়াসে বিস্কিটগুলো 20 মিনিট বেক করে নিয়েছি। আপনাদের ওভেনের তাপমাত্রা যদি কম হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু 160 ডিগ্রি সেলসিয়াসে 25 মিনিট বেক করে নেবেন। বিস্কিটগুলো অনেক গরম আছে আর গরম অবস্থায় বিস্কিটগুলো নরম থাকে আপনারা জানেন। এখন আমি বিস্কিটগুলো ঠান্ডা করে নেব এবং ঠান্ডা করে ট্রে থেকে উঠিয়ে নেব।
বিস্কুটগুলো ঠান্ডা করে আমি নিয়ে এসেছি। এখন কিন্তু বিস্কুটগুলো আগের মতো নরম নেই, একদম মুচমুচে হয়ে গিয়েছে। আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন, বাইরের কেনা বিস্কুটের মতো হুবহু দেখতে, এবং খেতে কিন্তু তার চাইতে বেশি মজা। বিকেলের চায়ের আড্ডায় যদি এই বিস্কিট বানান তাহলে একদম জমে যাবে। আমি আপনাদের একটি বিস্কিট ভেঙে দেখাচ্ছি যে ভিতরে কতটা মুচমুচে হয়েছে আপনারা বুঝতেই পারবেন। আশা করি আজকের আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।